আবেদন করেছিল যে তোমরা আমার নাম উচ্চারণ করার পরে আমার উপর শান্তি বর্ষিত হোক, এই শব্দটা বলো। সে তো মূলত সব মানুষের কাছ থেকে দোয়া চেয়ে গেছে, আর আপনারা নির্ভর করছেন তার উপরে সে আপনাদেরকে উদ্ধার করে দিবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ভয় করো। তাকে ভয় করতে হবে কেন? কারণ তিনি সর্বশক্তিমান, তার ইচ্ছার উপর নির্ভর করছে সব কিছু। আমাদের চাওয়া, আমাদের লজিকের উপর তিনি নির্ভরশীল নন। আমার মতো বান্দা তার অনেক আছে, কিন্তু তিনি এক এবং অদ্বিতীয়। তিনি যদি রুই মাছকে পুঁটি মাছ নাম দেন, সেটাই মেনে নিতে হবে। আমরা তার গোলাম, তার ইচ্ছার বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, ফেরেস্তাদের নেই, জিনদের নেই এবং নবীদেরও নেই। তিনি যেটা চাইবেন সেটাই চূড়ান্ত। আজকে আমরা প্রমাণ করব, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভণ্ড ছিলেন না। তিনি ভণ্ড হলে আল্লাহকে ভয় পেতেন না। তিনি ভণ্ড হলে মাঝরাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন না। মাঝরাতে ঘুম থেকে ওঠা কতটা কষ্টকর একদিন উঠে দেখবেন। কেন একজন মানুষ শান্তির ঘুম ত্যাগ করে নামাজ আদায় করবেন? তিনি প্রতিদিন রুটিন করে কেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন? তিনি তো জনগণকে বোঝাতে পারতেন নবীদের জন্য নামাজ ফরজ নয়, নবীরা আল্লাহর প্রিয় বন্ধু তাই তাদের নামাজ পড়তে হয় না। এটা তো তিনি সাহাবীদের বোঝাননি। একজন ভণ্ড তো আরাম প্রিয় হবেন, ভোগী হবেন। নবী কেন রমজান মাসে 30টি রোজা পালন করতেন? রোজা পালন করা কি সহজ কাজ? শেষ রাতে খেয়ে সারাদিন না খেয়ে থাকা, আবার সন্ধ্যায় গিয়ে খাওয়া। তিনি তো বলতে পারতেন নবীদের জন্য রোজা ফরজ না। তিনি নবী হয়ে কেন যুদ্ধে যেতেন? তিনি তো পারতেন সেনাপতি এবং সৈন্যদের পাঠাতে। তিনি কেন লাইফ রিস্ক নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন? তিনি যদি ভণ্ড হতেন, দীর্ঘ 23 বছর ধরে কেন কোরআন নাজিল করলেন? তিনি তো পারতেন 1-2 বছরে একটা কোরআন বানিয়ে মানুষকে দিতে। দীর্ঘ 23 বছর ধরে কেন তিনি কোরআন মুখস্থ করলেন এবং সাহাবিদের মুখস্থ করালেন? ভণ্ডদের তো আরামপ্রিয় হওয়ার কথা। নবী আমাদের বলেছেন, তিনি আল্লাহকে সর্বোচ্চ ভয় পান। তিনি যদি ভণ্ড হবেন, কেন অদৃশ্য কিছুতে ভয় পাবেন? কেন তিনি তার নামের শেষে শান্তি বর্ষিত হোক বলতে বলবেন? কে এই শান্তি বর্ষিত করবে? কার কাছে তিনি দোয়া করতে বললেন? এটা কি প্রমাণ হয় না তিনি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী ছিলেন? একজন ভণ্ডের তো এমন করার কথা না। তিনি ছিলেন সরলতার প্রতীক। এলাকার লোকজন তাকে আল আমিন বলে ডাকতেন, কারণ তিনি সর্বদা সত্য কথা বলতেন এবং আমানতের খেয়ানত করতেন না, অসহায় মানুষকে সাহায্য করতেন। আমার নবীর মতো একজন মানুষকে নির্দ্বিধায় বিশ্বাস করা যায়।